ओम शांति 20/5/2021 प्रातः मूल्लि बाबा बोले छेन मिष्टि बाच्चारा ए पुरानो दुनिया बा देहधारी देर साथे कखनो मन लागियो ना, मन लागाले भाग्य बर्बाद हो जाबे। प्रश्न, बाबा बाच्चादेर के ए नाटकेर कोन गुज्ज रहस्य शुनिए छेन? उत्तर, बाच्चारा एखन ए नाटक शेष होते चले छे, তাই সব আত্মাকে এখানে হাজির হতেই হবে। সব ধর্মের আত্মারা এখন এখানে হাজির হবে, কারণ সবার বাবা এখানে হাজির হয়েছে। সবাইকে বাবার কাছে সেলামি নিতে আসতেই হবে। সব ধর্মের আত্মারা মনমনা ভাবের মন্ত্র নিয়ে যাবে, তারা কেউ মধ্যাজী ভাবের মন্ত্র ধারণ করে চক্রবর্তী হবে না। গীত ধারণা এক, এই পুরানো দুনিয়ায় থেকেই পুরুষার্থ করে সর্বগুণ সম্পন্ন অবশ্যই হতে হবে। এই পুরানো শরীর বা পুরানো দুনিয়ার সাথে মন লাগানো যাবে না, ভাগ্যশালী হতে হবে। দুই, আত্ম অভিমানী এবং পরমাত্ম অভিমানী হতে হবে। এই অন্তিম বিনাশের সময় বাবার কাছে কিছু লুকানো যাবে না, অবিনাশী সার্জেনের কাছে রায় নিতে থাকতে হবে। বরদান, সদা জ্ঞান সূর্যের সম্মুখে থেকে অন্তর্মুখী সমানধারী ভব। যেরকম সূর্যকে সামনে দেখলে সূর্যের কিরণ অবশ্যই আসে, সেই রকম যে বাচ্চা জ্ঞান সূর্য বাবার সদা সম্মুখে থাকে, সে জ্ঞান সূর্যের সর্বগুণের কিরণ নিজের মধ্যে অনুভব করে। তার চেহারায় অন্তর্মুখতার ঝলক এবং সঙ্গম যুগের বা ভবিষ্যতে সর্বসমানের ফলক বা নেশা দেখা যায়। এর জন্য সদা যেন এই স্মৃতি থাকে যে এখন অন্তিম সময় চলছে, যে কোনো মুহূর্তে এই তন অর্থাৎ শরীরের বিনাশ হতে পারে। তাই সদা প্রীত বুদ্ধি হয়ে জ্ঞান সূর্যের সম্মুখে থেকে অন্তর্মুখতা বা সমানের অনুভূতিতে থাকতে হবে। স্লোগান, সদা উত্তিকলায় ওড়া মানে ঝামেলার পাহাড়কে ক্রস করা বা পার করা।